नमस्कार सानंदा न्यूज़ आपनादेर प्रत्येककेर स्वागत। आमी प्रिया आपनादेर संगे चोख राखबो एई मुहूर्तेर बेश किछु गुरुत्वपूर्ण खबरे। शिशु मृत्युके घिरे रोगीर परिवारेर असंतोष ओ गंडगोल बाँधलो केशियारी हासपाताल चत्वरे। शिशु मृत्यु के घिरे रोगीर परिवारेर असंतोष एबं अशांतिते गोलमाल बाँधलो केशियारीर हासपाताल चत्वरे। मंगलवार सकाल 8টা नागाद एक शिशु खेलते खेलते पार्श्ववर्ती पुकुरे जले डूबे जाए। तारपर शिशुर परिजनेरा तत्क्षणात् केशियारीर एकटी नार्सिंग होमे निये जान, किन्तु सेखाने भर्ती ना निये निकटवर्ती सरकारी ग्रामीण हासपाताले पाठिये देन। हासपाताले कर्तव्यरत डाक्तारबाबू शिशुटिके परीक्षा निरीक्षा करे देखे बलेन तार मृत्यु घटेछे। शिशुटिर कपाले एकटी गभीर क्षत तिनि पर्यवेक्षण करेन। एरपरई डाक्तारबाबू नियम माफिक पुलिश प्रशासनके जानान एबं पोस्टमर्टमेर निर्देश देन। एदिन रोगीर परिजनेरा पोस्टमर्टम करते जेते दिते बाधा देन। उल्टे तादेर अभियोग, हासपाताले निये जाओयार पर अक्सिजेन चलार किछुक्षण पर ता खुले देओया हय। पोस्टमर्टमेर जन्य देह ना देओयार कारण हिसेबे रोगीर एक आत्मीय व्याख्या ओके ओझार बाड़ी निये गेले बेचे गेलेओ जेते पारे। एमतो अवस्थाय हासपाताले डाक्तारबाबुर काछ थेके जाना जाय शिशुटिके हासपाताले आनार आगेई तार मृत्यु होयेछे। চলছে ওখান, তারপরে আমাকে ডাক্তার নিয়ে গেল ডাকেটে। আমি বলছি অক্সিজেনটা যায় ওখানে, ওখানে ধরতে বলে বলে দিয়েছে, আমি ওইখানে যাবো আর। হ্যাঁ, ও বলছে বলেছে অক্সিজেনটা লাগিয়েছে, বাচ্চা তো নেই, ওরকম বলে আমি চলে এলাম আর কি। বাচ্চাটা জল ডুবি করে মারা গেল। জল ডুবি হলো কি হলো? চার পাড়া মতন ছিল আর কি। বাড়িতে? বাড়িতে। বাড়িতে কোথায়? এই সিঁদুর মনে। যখন জল ডুবি হয় তখন বাড়িতে কেউ ছিল না? হ্যাঁ ছিল। কে ছিল? দাদা ছিল। ও দেখতে পায়নি? ও দেখতে পাইছিল, দেখতে পায়ে উঠে আনছে। আচ্ছা, কিভাবে হলো? না না, বাচ্চাটা খেলতে ছিল বাইরে, হঠাৎ করে চলে গেল। তার মাঠে বি ছিল ওইখানে। বাচ্চাটা একাই ছিল না আর অন্য বাচ্চা ছিল? না, আমার বাচ্চা বি ছিল ওইখানে। আচ্ছা, আপনার বাচ্চার কিছু হয়নি? না, আমার বাচ্চা ও কল গিয়ে গেছিল দুলো, এই যে কখন যে ঘুরে আসবে সেটা চিন্তা। তারপরে এখানে নিয়ে এসেছিলেন, ওখানে নিয়ে যেতে কি বললো ওরা? আচ্ছা, তো হাসপাতালে নিয়ে আসার পরে ডাক্তারবাবু কি বললো? তখন কি শিশুটি জীবিত ছিল? নিঃশ্বাস নিচ্ছিল। তারপরে অক্সিজেন কে খুলেছিল? ডাক্তার খুলেছিল, মানে আপনারা কি দেখেছিলেন? মানে দেখেছে যে অক্সিজেন খুলে দেওয়া। তখন কি শিশু নিঃশ্বাস চলছিল? আপনাদের দাবি কি যে ডাক্তারের গাফিলতি? ডাক্তারের গাফিলতি আপনারা বলছেন তো? আমরা পুলিশদেরকে বলছি, আমরা যখন এত ঘন্টা ছিলি, আমাদের 3 ঘন্টা মোটা, মানে আপনারা 3 ঘন্টা টাইম চাইছিলেন? চাইছিলেন কেন, কোন কারণে? ও যা ঘরকে নিয়ে যাবো। আচ্ছা, বাড়ি নিয়ে যাওয়ার জন্য? না না, ওই ডাক্তার ওজা ঘরকে নিয়ে যাবো, তারপরে এখানে পুলিশের হাতে তুলে দেবো। আচ্ছা, ডাক্তার যেখানে বলছে যে শিশুটি মারা গেছে, আপনারা ওজা বাড়ি নিয়ে যাবেন, এই মানে কে বলছিল ওজা বাড়ি নিয়ে যাবে জেলে জীবিত করে দেবে? ওরা বলছিল আর কি। কারা বলছিল? ও ওজা বাড়িতে বলছিল। ওজা কি নাম? আপনারা বাঁধা দিচ্ছিলেন কোন কারণে এই ওজা বাড়ি নিয়ে যাওয়ার জন্য? তো আপনারা এখন কি চাইছেন? নিয়ে যাবো বলছিলাম, বলছিলাম আর কি, 3 ঘন্টা আমাদের টাইম। আমরা বলছিলি তোরা যদি বিশ্বাস করবি না আমার সাথে চলো, আমরা ওইখান থেকে রাখে ওইখানে দেখে করে এখান থেকে নিয়ে আসবো, ওইটা বলছি আর কিছু। তো পুলিশ কি বললো তাতে? পুলিশ তো কিছুই বলছে না, ও বলছে নিয়ে যাবো আর কি, পোস্টমর্টম হয়ে গেছে আর কি, নিয়ে চলে। আপনার নাম? সুকুল মান। 9:30 নাগাদ আমাদের হসপিটালে আসে এবং ওর বাড়ির কমপ্লেন হচ্ছে বাচ্চাটা পুকুরেই ডুবে গেছিল কিন্তু কেউ দেখেনি সাডেনলি। তারপর সাডেনলি ওরা কয়েকজন দেখেছে এবং সেখান থেকে ওরা বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে এসেছে এবং হসপিটালে আসার সময়
নিয়ে আসার পর আমি যখন প্রথম পেশেন্টটাকে এক্সাম করলাম, করে দেখলাম পেশেন্টটা কিন্তু ব্রড ডেথ, মানে পেশেন্টটা হয়তো রাস্তা দিয়ে আনতে আনতে মারা গেছে। এই অবস্থাতে আমি এক্সামিনেশন করে আমি পোস্টমর্টামে যে আমাদের পিএম রিপোর্ট করার জন্য পুলিশ থানাতে আমি রিপোর্ট পাঠিয়ে দিয়েছি। থানা থেকে অফিসাররা এসে ওনাদেরকে বাড়ির লোককে বুঝিয়েছেন যে বাচ্চা যেহেতু অ্যাক্সিডেন্ট কেস, প্লাস বাচ্চাটার ফোর হেডের উপরে একটা অ্যাবডেশন, ডিপ অ্যাবডেশন ইঞ্জুরি একটা রয়েছিল, তো সেটা কি কারণে হতে পারে, ওটা হয়তো কোনো কারণে বাচ্চা নিজে পড়ে যেতেও পারে, কেউ হয়তো ইঞ্জুরিটা করতেও পারে, সেটা তো কেউ দেখেনি। এবার সেটা ওদের বাড়ির লোক যেটা বলছে পড়ে গেছে বাচ্চাটা, কিন্তু আমার অ্যাবডেশন ইঞ্জুরিটা দেখে মনে হচ্ছে না পড়ে গেছে কি কেউ পড়েছে, সেটা হতে পারে, তার জন্য ওটা পোস্টমর্টামের জন্য পাঠানো হয়েছে। আচ্ছা, ওনারা যেটা বলছেন ওনাদের যাবি যে শিশুটার অক্সিজেন চলছিল, কিন্তু ডাক্তারবাবু কেউ একজন এসে বা নার্স এসে অক্সিজেনটা খুলে নিয়েছেন এবং তারপরে নাকি বাচ্চাটা মারা যায়। তার আগেই ব্রড ডেথ, মানে পেশেন্ট হসপিটালে ঢোকার আগেই পেশেন্ট কিন্তু মারা গেছে। ঠিক আছে, আমি প্রথমে মানে এসেই দেখেছি কিন্তু পেশেন্টের সব পিপুলার রিয়াকশন থেকে শুরু করে যত রকম মেডিকেল সায়েন্সের যত রকম জিনিস দেখা দরকার সেটা সব দেখা হয়েছে। পেশেন্ট কিন্তু ব্রড ডেথ, মানে পেশেন্ট রাস্তাতেই মারা গেছে। পেশেন্টের বয়স কত ছিল? 1.5 বছর বয়স। পটাশপুর ক্ষুদিরাম মেলা উপলক্ষে দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী ও ডেঙ্গু প্রতিরোধের জন্য 100টি পরিবারের হাতে মশারি প্রদান করল মা লক্ষ্মী প্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটি। মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুর চরণে পটাশপুর 2 নম্বর ব্লকের খার ক্ষুদিরাম মেলা উপলক্ষে মা লক্ষ্মী প্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটি মানুষের পাশে মানুষের কাছে থাকার জন্য মেলার কর্মকর্তাদের আহ্বানের সাড়া দিয়ে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী এবং ডেঙ্গু প্রতিরোধের জন্য 100টি পরিবারের হাতে মশারি প্রদান করল। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র, প্রদীপ পাত্র, পঞ্চেট গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান দুর্গাপদ পাহাড়ি, বিশিষ্ট সমাজসেবী মানুষ রায়, সোসাইটির সম্পাদক বিশিষ্ট সমাজসেবী শিক্ষক রতন কুমার সাহু এবং উপস্থিত ছিলেন এই সোসাইটির সমস্ত সদস্যবৃন্দ। দোস্ত মেধাবী ছাত্রছাত্রীদের হাতে সৌমেন মহাপাত্র এবং সোসাইটির সম্পাদক রতন কুমার সাহু ও মানুষ রায় একত্রে ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন। সোসাইটির সম্পাদক রতন কুমার সাহু বলেন, নতুন বছর সামনে রয়েছে, তাই সবাইকে আগাম শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের এই সোসাইটি এই মেলাতে উপস্থিত হতে পেরে এবং এই কর্মসূচিতে অংশ নিতে পেরে খুবই গর্বিত অনুভব করছি। 20তম বর্ষে মা লক্ষ্মী প্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আজকে এলাকার কৃষি এবং দুস্থ ছাত্রছাত্রীদের হাতে আমরা পাঠ্যপুস্তক সম্মান তুলে দিলাম। এই সংস্থা ক্ষুদ্র হলেও এই এলাকার পূর্ব পশ্চিম মেদিনীপুরের অত্যন্ত গ্রামের দুস্থ মানুষের কাছে তাদের সামর্থ্য অনুযায়ী এই সংস্থার সদস্য খুবই শিশু সদস্য আপনারা দেখতে পাচ্ছেন। এই মাত্র 30 থেকে 32 জন শিশুদের নিয়ে আমরা এলাকার ডেঙ্গু মোকাবেলায় মানুষের হাতে মশারি তুলে দেওয়ার জন্য আজকের কর্মসূচি নিয়েছি এবং এই সংস্থার কর্ণদাসী রতন কুমার সাহু শিক্ষক, তিনি এলাকার আদিবাসী মানুষ থেকে শুরু করে পূর্ব পশ্চিম মেদিনীপুরের সমস্ত জায়গায় এদের সাধ্যমতো মানুষের কাছে পৌঁছে যান। আদিবাসী মানুষ থেকে শুরু করে সংখ্যালঘু মানুষ থেকে শুরু করে এবং এলাকার পিছিয়ে পড়া মানুষের স্বার্থে এরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মসূচি নেয়। শুধু পাঠ্যপুস্তক নয়, শীতবস্ত্র নয়, এরা মানুষের কাছে কোনো মেয়ে যদি পড়াশোনা না করতে পারে তার পরিবারের কাছে দাঁড়ায়, কোনো পরিবারের মেয়েকে যদি তারা বিয়ে দিতে না পারে অসমর্থ হয় আবেদন করলে তারাও তাদের কাছে দাঁড়ায়। এই সমিতি আগামী দিনে এই সমিতির স্বীকৃতি করুক। সবং কলেজে আদিবাসী অধ্যাপিকাকে কুরুচিকর ভাষায় আক্রমণের প্রতিবাদে কলেজে বিক্ষোভ দেখালো ভারত জাকাত মাঝি পারগানা মহল। মঙ্গলবার সকাল 11টায় সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের গেটের সামনে আদিবাসী মাঝি পারগানার পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ কার্যত এক প্রকার কলেজ গেটের মুখে গিয়ে পৌঁছয়। উত্তেজিত জনতাকে সামাল দিতে কলেজ কর্তৃপক্ষ গেটের দরজা লাগিয়ে ভেতরে পুলিশ মোতায়েন করে। প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে অনলাইন ক্লাস চলাকালীন আদিবাসী শিক্ষিকাকে অশ্লীল ভাষায় কথা বলে অপমান করেছেন উক্ত কলেজের এক অধ্যাপক, আর তারপরই মাঝি পারগানার পক্ষ থেকে বারবার হুঁশিয়ারি দেওয়া হয় তারা কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেবেন। যদিও দীর্ঘদিন পর 14 ডিসেম্বর কলেজ কর্তৃপক্ষ উক্ত শিক্ষককে সাসপেন্ড করে, তাতেও খুশি নয় মাঝি পারগানা মহল। তাদের দাবি, সেই শিক্ষককে প্রকাশ্যে মাঝি পারগানার হাতে তুলে দিতে হবে, তারাই তাদের বিচার করবেন।
মঙ্গলবার কার্যত বিক্ষোভ রণক্ষেত্রের আকার ধারণ করে কলেজ গেটের সামনে। কলেজের মধ্যে থাকা কলেজের শিক্ষক শিক্ষিকারা ভয়ে স্তম্ভিত হয়ে পড়েন। সবং থানার পক্ষ থেকে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলেও কোন রকম ভাবে থামাতে পারেনি বিক্ষোভকারীদের। এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। পরাশপুর এক নম্বর ব্লক বড়হাট অঞ্চলে পান্ডুয়া পাড়া বুথে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন এবং বিজেপি ছাড়া তৃণমূলের যোগদান সভা অনুষ্ঠিত হলো। পটাশপুর এক নম্বর ব্লক বড়হাট অঞ্চলে পান্ডুয়া পাড়া বুথে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন এবং বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান সভা অনুষ্ঠিত হলো। পটাশপুর এক নম্বর ব্লক বড়হাট অঞ্চলে পান্ডুয়াপাড়া বুথে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন এবং ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান সভা অনুষ্ঠিত হল। এই সভায় উপস্থিত ছিলেন পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি পন্ডা, সহ সভাপতি বিনয় পট্টনায়ক, জেলা পরিষদের সদস্য শ্রী পটল কুমার আতক, গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক কুমার মহাপাত্র, কর্মাধ্যক্ষ লক্ষণ চন্দ্র পাল, মহিলা সভানেত্রী কাকুরি মণ্ডল, বুথ সভাপতি দেবব্রত মাইতি সহ অন্যান্য নেতৃত্বগণ। আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনকে মজবুত করতে সারা রাজ্যের পাশাপাশি কেশিয়ারি ব্লকে সাংগঠনিক সভা করল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। মঙ্গলবার কেশিয়ারি রবীন্দ্র ভবনে আইএনটিটিইউসির ডাকে সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এদিন সেই সভায় বাঘাসি পঞ্চায়েতের পাবনিয়া এলাকায় 15টি বিজেপি পরিবার তৃণমূলে যোগদান। এদিন শ্রমিক সংগঠনের সভায় টোটো, অটো, মারুতি, রিক্সা চালক সহ পরিবহন সহ নানা ধরনের কাজে নিযুক্ত শ্রমিক সহ আইএনটিটিইউসির সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রমিকদের সুবিধা অসুবিধে, সরকারি সুযোগ সুবিধা পাওয়া সহ সাংগঠনিক নানান বিষয়ে আলোচনা হয় এই সভাতে। এই সভায় হাজির ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি শৈবাল গিরি। সমস্ত শ্রমজীবী মানুষকে সাথে নিয়ে সাংগঠনিকভাবে কাজ করার বার্তা দেন তিনি। এদিন এই সভায় উপস্থিত ছিলেন খড়গপুর কৃষাণ মোর্চার ক্ষেত মজুরের সভাপতি ফটিক রঞ্জন পাহাড়ি, বিধায়ক পরেশ মুর্মু, মামনি মান্ডি, সুকুমার মিশ্র, তিমির পাত্র সহ আরও অন্যান্যরা। আইএনটিটিইউসি ডাকে, মানে যারা রিক্সা চালক, টোটো চালক, অটো চালক, ছোট ড্রাইভার, ছোট গাড়ির মারুতির ড্রাইভার, বাসের ড্রাইভার, লরির ড্রাইভার, অসংগঠিত শ্রমিক, খেটে খাওয়া কৃষক, যারা কৃষি জমিতে কাজ করে, এই সমস্ত শ্রমিকদের টাকা দিল। কি উদ্দেশ্য? সংগঠিত করা। এদের সরকারি মমতা ব্যানার্জি যে সাহায্য সহযোগিতা, মমতা ব্যানার্জি কী কী দিয়ে থাকেন শ্রমিকদের জন্য, কী কী সুযোগ সুবিধা ওনারা পেতে পারেন, সেই বিষয়ে আলোকপাত করার জন্য জেলা সভাপতি শৈবাল গিরি এবং রাজ্য সহসভাপতি আমাদের জওহরলাল পাল ওনারা এসেছিলেন। ওনাদের বক্তব্য রাখলেন ওনারা, মেনে সাহেব ছিলেন, আমাদের শিক্ষা কর্মক মামনি মান্ডি ছিলেন, আরও পঞ্চায়েত সমিতির বহু মেম্বার এবং প্রধানরা ছিলেন, শ্রমিক শ্রেণী সবাই ছিলেন। কি উঠেলো আজকে এই মিটিং থেকে? মিটিং থেকে জেলা সভাপতি বললেন যে শ্রমজীবী মানুষকে নিয়ে শ্রমিক সংগঠন করতে হবে, শুধুমাত্র শ্রমিকরাই এই সংগঠনে থাকবে, এখানে পার্টির কোনো দাদাগিরি কিংবা কোনো নেতার দাদাগিরি চলবে না, শ্রমিকরা স্বশাসিতভাবে তাদের সংগঠনে কাজ করবে, আলাদা অফিস করেই কাজ হবে। একটা কথা হচ্ছে, আমাদের এখানে আজকে দেশের আশীর্বাদ হচ্ছে শ্রমিক যারা আছে, শ্রমিকের আশীর্বাদ হচ্ছে আনঅর্গানাইজ সেক্টরে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবারের নির্বাচনেও আমাদের আনঅর্গানাইজ সেক্টরে এই যে অসংখ্য আশীর্বাদ শ্রমিক, তারা কিন্তু এবারের নির্বাচনে দু হাত ভরে আশীর্বাদ করেছেন আমাদের সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার ক্ষমতায় আসতে সাহায্য করেছেন। অথচ এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া যে সমস্ত সুবিধা, সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, যে কারণে নতুন আঙ্গিকে তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসকে সাজানো হচ্ছে। অর্থাৎ যেটা কিনা আমরা প্রত্যেকটি সুযোগ সুবিধা, শ্রমিক যারা যেই ক্যাটাগরির শ্রমিক তারা যাতে সেটা পেতে পারেন,
তার ব্যবস্থা যেমন আমরা করব, তাদেরকে উজ্জীবিত করব, তারা আরো দর্জনকে বলবেন যে এই সুবিধা আপনি পেতে পারেন একজন শ্রমিক হিসাবে, একজন হকার হিসাবে, একজন টোটো চালক হিসাবে, অটো চালক হিসাবে, বাস ড্রাইভার হিসাবে, হেল্পার, খালাসি, যে কোনো বিষয়ে হোক না। অর্থাৎ শ্রমিক, যারা শ্রমদান করছেন তারা হচ্ছেন শ্রমিক। আর শ্রমিক ছাড়া দেশের উন্নয়ন হতে পারে না। বাংলারও উন্নয়নে শ্রমিকের অঢেল অশেষ ভূমিকা আছে। সেই জন্য আমরা চাইছি তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসকে একবারে গ্রাসরুট লেভেলে নিয়ে গিয়ে প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি গ্রাম সংসদে, যাতে আমাদের প্রত্যেকটি শ্রমিক তাদের ন্যায্য সুবিধা পেতে পারেন তার ব্যবস্থা করা। নারায়ণগড় কসবা আসন দা আজাদ হিন্দ ক্লাবের ব্যবস্থাপনায় দুই দিন ব্যাপী ফুল হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টের উইন্টার কাপের অন্তিম পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো। দুই দিন ব্যাপী আটটি টিমের ফুল হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট উইন্টার কাপ খেলার আয়োজন করেছিল নারায়ণগড় কসবা আসন দা আজাদ হিন্দ ক্লাব। মঙ্গলবার নারায়ণগড়ের পথ সাথীর পেছনের মাঠে তারই অন্তিম পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো। এদিন এই ফাইনাল খেলায় খড়গপুরের রে খন্ডা খড়গপুর ডন ইলেভেনকে পরাজিত করে প্রথম স্থান অধিকার করে। এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন নারায়ণগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক আনিসুর রহমান, বিশিষ্ট সমাজসেবী শেখ শরীফ, শেখ বাপি, ইস্তেজাক আলী, শেখ সুদ্দাসার হোসেন, শেখ সাদেক আলী প্রমুখ। বছর থেকে আমাদের ক্লাব কসবা নারায়ণগড় আজাদিন ক্লাবের উদ্যোগে এই খেলা পরিচালনা হচ্ছে এবং এটা দু বছর ধরে হচ্ছে। এবং আমাদের ক্লাবে যে ছেলেগুলো অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ তিন মাস ধরে এই খেলা করার জন্য আয়োজন করেছে, রাত দিন তারা নিজেদের হার্ডওয়ার্ক করেছে এবং বিভিন্ন জায়গা থেকে সমস্ত যে স্পন্সাররা আমাদেরকে সাহায্য করেছে এবং এই সাহায্যের জন্য আজকে এই খেলা আমরা করতে পেরেছি। সঙ্গে থাকুন, ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর, দেখে থাকুন সানন্দা নিউজ। দারুণ খবর, এবার ভুবনেশ্বর যাবার জন্য কেশিয়ারি থেকে বাস ছাড়ছে সরাসরি স্পাইস বাস সার্ভিস। কেশিয়ারি থেকে ভুবনেশ্বর ভায়া খড়িকা, উলমারা, চিত্রড়া, ফুলবনী, বৌদ্ধ, মাধাপুর, মড়রা, বালেশ্বর, ভদ্রক, কটক, পুরী, ভুবনেশ্বর এবং আরও অন্যান্য জায়গায় যাবার জন্য আজই যোগাযোগ করুন স্পাইস বাস সার্ভিস। সম্পূর্ণ এসি এবং আধুনিক সুবিধাযুক্ত, থাকছে স্লিপার সিটের ব্যবস্থা। এই বাস কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে ছাড়বে বিকেল 5:10 এবং ভুবনেশ্বর পৌঁছে যাবে ভোর 4:00। আরও বিশদে জানতে বা সিট বুকিং করতে যোগাযোগ করুন 7735794868 এই নম্বরে। জয়গুরু সেবা সদন বেলদা মোহাম্মদপুর পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে চিকিৎসা করতে আসছেন বিশিষ্ট ডাক্তারবাবুরা। আসছেন বিশিষ্ট গ্যাস্ট্রো অ্যান্ড্রোলজিস্ট ও অ্যান্ডোস্কোপি বিশেষজ্ঞ ডাক্তার তাপস ফ্রান্সিস বিশ্বাস। প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার সকাল 7:30 থেকে গ্যাস, অম্বল, বুকজ্বালা, লিভার ও পেটের যাবতীয় রোগে চিকিৎসা করে থাকেন। বেলদায় প্রথমবার কলকাতা এসএসকেএম হসপিটাল থেকে আসছেন বিশিষ্ট নেফ্রোলজিস্ট, কিডনি ও প্রসাব রোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌগত দাশগুপ্ত। প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় চতুর্থ সপ্তাহের রবিবার চেম্বার করছেন জয়গুরু সেবা সদনে। এছাড়া আমাদের এখানে নিজস্ব এক্সরে মেশিন ও অত্যাধুনিক মেশিনের সাহায্যে দাঁতের সমস্ত চিকিৎসা করা হয়। দাঁত পরিষ্কার, আরসিটি, পিএফএম, ক্রাউন, দাঁত তোলা, দাঁত বাঁধানো, ওরাল হাইজিন সহ সমস্ত ধরনের চিকিৎসা। রাজ্যের সর্বোত্তম এবং পশ্চিম মেদিনীপুরে সর্বপ্রথম সমু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, হাসিমপুর, কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ফুললি অটোমেটিক এবং ম্যানুয়াল হাইড্রোলিক অ্যান্ড ভাইব্রো ফ্লাইএস ব্রিক্স মেশিন অর্ডার অনুযায়ী তৈরি করা হয়। এছাড়া পেভার্স, হলো ব্লক, ভাইব্রেটিং টেবিল, প্যান মিক্সচার, কালার মিক্সচার, চেকার টাইলস মেশিনও তৈরি করা হয়। আমাদের কোম্পানি ISO সার্টিফিকেট প্রাপ্ত, তাই সহজে বিশ্বাস করা যায়। আমাদের তৈরি মেশিনগুলি উৎকৃষ্ট মানের এবং শক্তিশালী। যোগাযোগ নাম্বার 7407436124। এছাড়া আমাদের এখানে মেনটেনেন্স সার্ভিস এবং সমস্ত ধরনের পার্টস সুলভ মূল্যে পাবেন। সাথে স্টাডি সেন্টারের অসাধারণ সাফল্যের পর আগামী শিক্ষাবর্ষ থেকে কেশিয়ারি ব্লকের শিক্ষার মানচিত্রে একটি নবতম উজ্জ্বল সংযোজন সাথী নার্সারি স্কুল। আমাদের এখানে কেন পড়াবেন, বাচ্চাদের প্রথম ক্লাস থেকে ইংরেজি, গণিত এবং স্পোকেন ইংলিশের ব্যবস্থা থাকবে, স্পোকেন হিন্দি শেখানো হবে, অঙ্কন আবৃত্তি, বাচ্চাদের সাথের জন্য সচেতন শরীরচর্চার ব্যবস্থা থাকবে, কম্পিউটার প্রশিক্ষণ এবং 24 ঘন্টা সিকিউরিটি ক্যামেরা, 2 মাস অন্তর বাচ্চাদের মেডিকেল চেক আপ। কলকাতার বিখ্যাত বিজ্ঞানী বিধান কুমার ভৌমিক মহাশয় বছরে একটিবার সায়েন্টিফিক ক্লাস নেবেন। দীর্ঘ 17 বছর ধরে সাথী স্টাডি সেন্টার সাফল্যের সঙ্গে চলার পরে আমরা নবতম সংযোজন করতে চলেছি সাথী নার্সারি স্কুল। সবাই জানেন এখানে খুবই উন্নত মানের পঠন পাঠন হয়, তো সেই সঙ্গে আমরা সাথী নার্সারি স্কুলটাকে খুবই উন্নত মানের এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে আনতে চলেছি।
প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে। আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ ও প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল কোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা, ফেংশুই। আমাদের পরিবর্তিত ঠিকানা বেলদা কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, প্রতি বুধবার ও বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এছাড়া চেম্বার করেন আদিবাড়ি ঠাকুরচকে, পেঞ্জিয়া রিক্রিয়েশন ক্লাবে প্রতি সপ্তাহে সোমবার ও শুক্রবার সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। বিশেষ দ্রষ্টব্য, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটার, পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। যোগাযোগ নাম্বার 8972306685। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, এবার চোখ রাখবো পরবর্তী খবরে। বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি হলেন সোহম চক্রবর্তী। সভাপতি সোহম চক্রবর্তীকে সংবর্ধনা জানানো হয় বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির নবনির্বাচিত সভাপতি হলেন বিধায়ক সোহম চক্রবর্তী। তাই কলেজের নতুন পরিচালন সমিতির সভাপতি সোহম চক্রবর্তীকে সম্বর্ধনা জানানো হয় বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। বাজকুল স্ট্যান্ড থেকে মিছিল করে কলেজ পর্যন্ত নিয়ে আসা হয় সোহম চক্রবর্তীকে এবং সংবর্ধনাও জানানো হয়। এই সভায় উপস্থিত ছিলেন ভগবানপুর 1 নম্বর ব্লকের সভাপতি প্রণব মাইতি, তৃণমূল নেতা সুখেন রায়, সুজেশ চিনি, গভর্নিং মেম্বার আজিমুল হোসেন সহ কলেজ কর্তৃপক্ষ। কলেজের ডেভেলপমেন্ট, কলেজ ক্যাম্পাস সাজিয়ে তোলার পাশাপাশি ছাত্রছাত্রীদের সুবিধা অসুবিধা সহ পঠন পাঠনের দিকে নতুন করে ভাবার কথা, পাশাপাশি কলেজে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া, কলেজ ক্যাম্পাস সহ পরিকাঠামোগত ডেভেলপমেন্ট নিয়ে গভর্নিং বডি তৈরি করার কথা বলা হয়। কলেজের টিআইসি পীযূষ কান্তি দণ্ডপাতের সাথে দীর্ঘ সময় আলোচনা করেন সোহম চক্রবর্তী। সোহম চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দুজনে আমাকে এই পত্র দিয়েছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। এখানে আমার একটাই টার্গেট, কিভাবে কলেজের উন্নয়ন করা যায়। কলেজ হল মন্দির, এখানে প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্য তৈরি হয়। সেই মন্দির আমরা যতই সাজিয়ে রাখব সেখান থেকে ভালো ভবিষ্যৎ তৈরি হবে। কলেজের পরিকাঠামো নিয়ে বলেন, আগামী দিনে কলেজের একটা মিটিং ডেকে সকলকে নিয়ে বসব, কোথায় কি ক্ষতি হয়েছে তা নিয়ে আলোচনা করে কলেজের সেই পরিকাঠামোর অভাব পূর্ণ করব। পাশাপাশি সায়েন্সের একটা বিল্ডিং দরকার, তা শীঘ্রই তৈরি করার চেষ্টার কথা বলেন তিনি। আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে উন্নয়ন, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় শিক্ষামন্ত্রী সুব্রত বসু মহাশয় তারা আমাকে আজকে এই পদটা দিয়েছে। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তো আজকে আমার একটাই টার্গেট, সেটা হচ্ছে কলেজটাকে নিয়ে কীভাবে উন্নয়ন করা যায়, কারণ একটাই লক্ষ্য নিয়ে আমরা ব্রত, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন নিয়ে এসছে, সেই উন্নয়ন আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পদক্ষেপে আমরা সেটাকে নিয়ে এগিয়ে যাব। এবং বিশেষ করে কলেজে অনেক অনেক ছাত্রছাত্রীরা রয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন আসে, তাদের ভবিষ্যৎ তৈরি হয় এখান থেকে। তো সুতরাং এইটা আমাদের মন্দির বলা যেতে পারে, আমরা প্রত্যেকেই একই সময় স্টুডেন্ট ছিলাম। তো সুতরাং কলেজ, স্কুল, এগুলো আমাদের কাছে মন্দির। তো সুতরাং মন্দিরকে যত আমি সাজিয়ে রাখবো, যত সুন্দরভাবে পুজো করবো, যত সুন্দরভাবে আমার আগলে রাখবো, তবেই তো আমার সেখান থেকে সুন্দর আগামী দিনের ভবিষ্যৎটা বেরোবে। পরিকাঠামো নিয়ে পরিকাঠামো নিয়ে কথা হয়েছে, এখানে টিআইসি সাহেব ছিলেন, আরও জিবি বডির প্রত্যেক মেম্বাররা ছিলেন, তাদেরকে নিয়ে প্রথম দিন কথা হয়েছে। আগামী দিনে আমরা একটা অ্যাডমিশন মিটিং ডাকবো, যেখানে সবাই মিলে বসবো এবং সবটা আমাকে জানতে হবে যে কার কী বক্তব্য, কোথায় পরিকাঠামো আটকে রয়েছে, কোথায় পরিকাঠামো আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো সমস্তটাই তাদের সঙ্গে বসে পর্যালোচনা করে সেই মতো একের পর এক স্টেপ নেওয়া হবে। একটা সায়েন্স বিল্ডিংয়ের একটা আবেদন করেছেন কলেজ কর্তৃপক্ষ, হ্যাঁ সেটা নিয়ে কথা হয়েছে, সেটা সংশ্লিষ্ট দপ্তরে আমরা নিশ্চয়ই এটা নিয়ে আমার প্রার্থনা করবো, ওনারা বলে রেখেছে এবং সেটাকে যত তাড়াতাড়ি ইনিশিয়েট করা যায় সেটা আমার দায়িত্ব। তো সুতরাং একটা সায়েন্স বিল্ডিং যদি হয়ে যায়, এখানে প্রচুর স্টুডেন্টরা আসছেন কিন্তু তাদের জাস্ট কোথাও ইনফ্রাস্ট্রাকচার একটু অভাব থাকছে বলে তারা অনেকে বেরিয়ে যাচ্ছেন। আমাদের চেষ্টা করা হবে যাতে শত শত স্টুডেন্ট, যাতে মেদিনীপুর জেলার সব স্টুডেন্টরা যেন আজকে বাজকুল কলেজে আসে, সেটাই আমাদের ব্রত থাকবে এবং নতুনভাবে পথ চলা সকলের সহযোগিতা চাই। ধন্যবাদ, টিচারের যাতে দায়িত্ব আছে। আজকে নতুন গভর্নমেন্ট মেম্বার হলেন সোহম চক্রবর্তী। সোহম চক্রবর্তী প্রেসিডেন্ট হিসাবে কি নিয়ে আলোচনা হলো? আমাদের ডেভেলপমেন্ট নিয়ে, পরবর্তীকালে কি চিন্তাভাবনা করা যায়, কোন কোন সাবজেক্ট খোলা যায় এবং সেখানে স্টুডেন্টরা কীভাবে জব ওরিয়েন্টেড হয়, টোটাল একাডেমিক এবং ডেভেলপমেন্ট এই সব নিয়েই আলোচনা হয়। কী কী আপনার দাবি রাখবেন? দাবি এখন তো জিবি হয়নি, এই দাবিগুলো তো জিবিতেই আমাদের আলোচনার বিষয় এবং রেজুলেশন করে হয়। তা এটা জাস্ট সৌজন্য সাক্ষাৎকার, দাবি বলুন বা আমাদের যা কিছু আলোচনা সেটা জীবিতেই সব কিছু হবে। সোম চক্রবর্তী মহোদয় যেটা বলেছেন
যে আমাদের আগে ডেভেলপমেন্ট দেখতে হবে এবং পঠন পাঠনটা দেখতে হবে। টিআইসি বলেছেন যে আমি সর্বোত্তভাবে সহযোগিতা করব যাতে কলেজের আপনার সঙ্গে হাত মিলিয়ে যাতে কলেজের ডেভেলপমেন্টটা এবং পঠন পাঠনটাকে ত্বরান্বিত করা যায়। সায়েন্স বিল্ডিং নিয়ে একটা আলোচনা, হ্যাঁ সায়েন্স বিল্ডিং নিয়ে আলোচনা হয়েছে, এটা একটা প্রপোজাল আকারে এমএলএ সাহেবকে দিতে বলা হয়েছে। এবার এমএলএ সাহেব মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে সেটাকে দেখবেন বলেছে। আমার নাম প্রণব, শ্রী প্রণব কুমার মাইতি, সভাপতি। পাঁশকুড়া বইমেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো সবুজ সাথীর গেস্ট হাউসে। পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত সবুজ সাথী গেস্ট হাউসে মঙ্গলবার জেলা বইমেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 8ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি পর্যন্ত 7 দিন ধরে চলবে পাঁশকুড়া বইমেলা। কোভিড বিধি মেনে চলবে এই বইমেলা। এই বইমেলাতে 60-এর অধিক বিভিন্ন ধরনের স্টল থাকবে, পাশাপাশি হস্তশিল্প সহ বিভিন্ন ধরনের সামগ্রীও থাকবে। মেলার মধ্যে কোনো প্রকার আগুন ব্যবহার করা যাবে না বলেই জানিয়েছে মেলা কর্তৃপক্ষ। মেলার উদ্বোধন করবেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, মৎস্যমন্ত্রী অখিল গিরি, সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র সহ বিশিষ্টজনেরা। এই মেলায় 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে স্বাধীনতা সংগ্রামীদের স্টল থাকবে, তাম্রলিপ্ত জেলার পটভূমির স্টল থাকবে, পাশাপাশি আরও অন্যান্য নিদর্শন থাকবে বিভিন্ন স্টলগুলোতে। যে কারণে পাঁশকুড়ার বুকে প্রথম বইমেলার শুভ সূচনা হওয়ার জন্য তারই প্রস্তুতি সভা হয়। এই সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার এডিএম শৌভিক চট্টোপাধ্যায়, জেলা লাইব্রেরি অফিসার বিদ্যুৎ দাস, কোলাঘাটের এমএলএ বিপ্লব রায়চৌধুরী, এগরার এমএলএ তরুণ মাইতি, পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র, পাঁশকুড়ার বিটিও ধীনধূপ ভুটিয়া, পাঁশকুড়া থানার আইসি আশিস মজুমদার সহ একাধিক পৌরসভার কাউন্সিলর, পাবলিশার্স এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আমাদের পূর্ব মেদিনীপুর জেলা বইমেলা এই 2022-এর জানুয়ারির 8 তারিখ থেকে 14 তারিখ অবধি যেটা অনুষ্ঠিত হতে চলেছে সেটা পাঁশকুড়া মিউনিসিপ্যালিটিতে অনুষ্ঠিত হচ্ছে। এটা অন্যান্য বছরের মতো এই বছরেও আমাদের হচ্ছে। আমরা আশা করছি যে অত্যন্ত সাফল্যমণ্ডিতভাবে আমাদের এই মেলা অনুষ্ঠিত হবে। আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব আছেন, উনি অত্যন্ত উৎসাহ সহকারে এই মেলার আয়োজন করছেন। আমি এই মেলার আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আমার আবেদন ছিল এলাকার অধিবাসী হিসাবে, এলাকার চেয়ারম্যান হিসাবে, একজন মেলার শুভানুদ্ধা হিসাবে আমার আবেদন ছিল যাতে করে পাঁশকুড়ায় এবছর বই মেলা করানো যায়। অ্যাট এ গ্ল্যান্স এক বাক্যেই তারা এই জায়গাটাকে বেছে নিয়েছে। এই জন্য আমি লোকাল লাইব্রেরি কমিটি বা তার যিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট এডিএম ডি আমাদের শৌভিক চট্টোপাধ্যায় মহোদয়, আমাদের ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার বিদ্যুৎ দাস, আমাদের মাননীয় বিধায়কগণ যারা এডিএল কমিটির মেম্বার, সম্মানীয় তরুণ মাইতি, বিপ্লব রায়চৌধুরী, সবাইকে আমি পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান হিসাবে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের জায়গাটা বইমেলার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা সবাই জানেন যে এবছরে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা 75তম বর্ষে পদার্পণ করেছে, যা আমাদের একটা বড় পরম প্রাপ্তি। আমরা যারা বিশেষ করে স্বাধীনতার পরবর্তী যুগে জন্মেছি, আমরা যারা ইতিহাস পড়ে স্বাধীনতার কথা জানলাম, সেই ওই মুক্তির মন্দির ও সোপানতলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে, যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে আমাদের স্বাধীন ভারতবর্ষ। সেই সমস্ত বীর বিপ্লবীদের স্মরণ করবার জন্য, ভারতবর্ষের স্বাধীনতার 75 বছর পূর্তিকে স্মরণ করবার জন্য বা তাকে শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু এবছর বইমেলাটা সংগঠিত হচ্ছে। তাই স্বাভাবিকভাবে এবারের বইমেলায় স্বাধীনতা সংগ্রামী দুটি স্টল থাকবে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পটভূমি সম্বন্ধে দুটি স্টল থাকবে। সরকার নির্ধারিত সূচি অনুযায়ী প্রায় 58-60টির মতো বুক স্টল থাকবে। এর বাইরেও নন বুক স্টল যেখানে ফুড কোর্ট, একটু ফুড প্লাজা, একটু মানে আর আনুষঙ্গিক যে সমস্ত স্টল করা যায় সেগুলো আমাদের থাকবে। হলদিয়া ইন্ডিয়ান অয়েলে ভয়াবহ আগুন, মৃত 3 ও আহত 50-এর অধিক। হলদিয়া ইন্ডিয়ান অয়েলে আগুন, মৃত 3, আহত বহু। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্পাঞ্চলে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কারখানায় আগুন। কারখানায় কাজ চলাকালীন আগুন ছিটকে গিয়ে নেপথা ইউনিটে গিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। এই আগুন ভয়াবহ আকার ধারণ করে। এই আগুনে 3 জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় 50 জনের বেশি। আশঙ্কাজনক অবস্থায় অনেকেই রয়েছে। আহতদের দুর্গাচক হাসপাতালে ভর্তি করা হয়েছে, বেশ কয়েকজনকে তমলুক জেলা হাসপাতাল এবং কলকাতায় রেফার করা হয়েছে। ঘটনাস্থলে 3টি দমকলের ইঞ্জিন এবং বিশাল পুলিশ বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ চালাচ্ছেন।
আবারও উত্তপ্ত বাগচা। স্থানীয় এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে। আবারও উত্তপ্ত বাগচা। ময়না থানার বাগচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামাহাল গ্রামে পুলিশ ক্যাম্পে ঢিল ছোড়া দূরত্বে স্থানীয় এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। আহত ওই ব্যক্তির নাম বেঙ্গল মণ্ডল, বাড়ি গোড়ামাহাল গ্রামে। অভিযোগ, মঙ্গলবার সকালে সজলধারার কাজ করতে যাওয়ার সময় অতর্কিত হামলা চালায় বিজেপির কয়েকজন স্থানীয় নেতা কর্মীরা। মেরে হাত পা ভেঙে ফাঁকা জায়গায় নদী বাঁধের ওপর ফেলে দেওয়া হয়। জানা যায় ওই ব্যক্তির বড় ছেলে তৃণমূলের সাথে যুক্ত, সেই ডাকে বাবার উপর হামলা চালানো হয়। যদিও বড় ছেলে পারিবারিক সূত্রে আলাদাভাবে থাকেন বলেই জানা গিয়েছে। আহত অবস্থায় তাকে পুলিশ উদ্ধার করে প্রথমে ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্তে ময়না থানার পুলিশ ময়না তৃণমূল নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ শাজাহান আলী অভিযোগ করেন, বিজেপি সন্ত্রাস কায়েম করার জন্য প্রত্যেক দিন তৃণমূল কর্মীদের উপর হামলা চালাচ্ছে, এমনকি সরকারি কাজ সজলধারার কাজে যুক্ত মানুষদেরও বাদ দিচ্ছে না। পুলিশকে জানিয়েছি দ্রুত ব্যবস্থা নিতে। অন্যদিকে বিজেপি নেতা আশিস মণ্ডল এই অভিযোগ অস্বীকার করেছেন। আমাকে জোর করে ধরে মারধর করে পাহাড়ে ভেঙে খারাপ এই বিজেপির লোক। কী নাম ওদের? ওদের নাম বিজয় ভিয়ান, লালু মণ্ডল, সঞ্জয় তাঁতি, আর ওই নাড়ুর ছেলে। আপনি আপনি কেন গেছিলেন? সজল ধরায় ওই যে পায়ে পাতা হচ্ছে না, আমি ওইখান দিয়ে ক্যাম্পের কাজ দিয়ে তো এসেছি। কিছু হয়নি, ওখানে পুলিশ ক্যাম্প আছে। কী দিয়ে মারধর করেছে ওরা? ওই ডান দিয়ে আমার পাড়া কাঠ দিয়ে আমার পাটা ভেঙে গেছে। ধারালো অস্ত্রশস্ত্র কিছু ছিল না? না না। বলছি ওরা কেন মারলো, কেন কি মনে হয়েছে? আমি বুঝতে পারিনি। আমি কি, আমি তো কোনো রাজনীতি ধারে নেই, আমার কোনো কেস নেই, কিছু নেই, আমাকে কেউ কিছু বলেনি। আমি এই বিশ্বাসে গেছি আমার তো কোনো কেস নেই বা আমার বিরুদ্ধে কোনো গড়াল, আমার বিরুদ্ধে আমার কোনো দামে আমার কোনো জিডি নেই, কিছু নেই। আমি আমার সৎ মূল্যায়ন গেছি সব জায়গায় সৎ কাজে। আমি সজলধারা প্রকল্পে আমি কাজ করি, এই পায়ের পাতা হচ্ছে আমি ওই জায়গায় গেছিলাম। কোনো দল করেন আপনি? না, আমি রাজনীতি আগে সিপিএম করতাম, যখন সিপিএম থেকে যখন এখানে কেউ নেই আমি সেদিন থেকে আমি আমার নীরব, কোনো তৃণমূলে যাই না আর বিজেপি তো যাই। তাহলে মারলো কেন? আমাকে বলছে তুমি আমার ছেলে কি? আমি বলছি আমার ছেলে এখন প্রাপ্ত হয়েছে যে কোথায় গেলো, আমি তো সজল ধরেই থাকি, আজ এক বছর আমার ওখানে কাজ হচ্ছে, আমিও সেখানে থাকি, আমার সজল ধরেই আমি থাকি, কিন্তু আমি তো কোনো রাজনীতি যাইনি। আমাকে বলছে তোমার বেটা কিনা, আর বেটা যদি আসছে আমি তো ঘরে থাকি না, আমি অন্য জায়গায়। আপনার ছেলে কি তৃণমূল করে? আমার ছেলে পুরো তৃণমূল করতো না, কিন্তু আমি কিন্তু করে কিনা আমি সেটা বলতে পারছি না। ব্যাপারটা হচ্ছে এই জায়গায় আমার তো বেটাকে ওরা বিজেপি মারধর করছিল, সেই দিনে খেপে মোটামুটি সে তার তৃণমূল যাক যে যাক আমি কিন্তু জানি না, তার ব্যক্তিগত স্বাধীনতা। সংবাদ মাধ্যমের খবরের জেরে সাহায্য পেল আগুনে বাড়ি ভস্মীভূত হওয়া সঞ্জয় রবিদাসের পরিবার। সংবাদ মাধ্যমের খবরের জেরে সাহায্য পেল সঞ্জয় রবিদাসের পরিবার। উল্লেখ্য, রবিবার গভীর রাতে ভয়ানক অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় মেধাবী ছাত্র সঞ্জয় রবিদাসের বাড়িসহ আরও দুটি পরিবার। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল এক নম্বর ব্লকের অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের কনুয়া গ্রামে। তিনটি পরিবারের সদস্যরা আগুন থেকে বাঁচলেও সর্বস্ব হারিয়েছে তারা। এই খবর সংবাদ মাধ্যমে ছড়াতেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় চাঁচল এক নম্বর ব্লকের প্রশাসন এবং আঁচল আশ্রমের সদস্যরা। মঙ্গলবার দিন চাঁচল এক নম্বর ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য দুটো পরিবারের হাতে চাল, পলিথিন, কম্বল, শাড়ি, ধুতি, রান্নার প্রয়োজনীয় সামগ্রী দেন। এর পাশাপাশি এদিন আঁচল আশ্রমের সদস্যরা ওই দুটি পরিবারকে চাল, ডাল, আলু, তেল, বেগুন, ফুলকপি দিয়ে সাহায্য করেন।
চলে এক নং ব্লকের বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে আমাদের ঘর পড়ে যাওয়া যা পলিথিন দিল, পলিথিন খাবার চাল এগুলো দিল, আর কাপড় চোপড় কিছু দিয়েছে, এগুলোই দিল আমাদের। কিছু বাসনপত্র আমাদের দেওয়া হয়েছে এখান থেকে। আমাদের সকালবেলা আমাদের চাঁচুলে যে আশ্রম, যে একটা আচল আশ্রম হয়েছে, সেই আশ্রম থেকেও আমাদের সহযোগিতা করেছে, কিছু খাবার দাবার দিয়ে গেছে। কঠিন পরিস্থিতিতে আমাদের তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, চাঁচুলে এক নং ব্লকের স্যারকে, বিডিও স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই, চাঁচুলে এক নং ব্লকের বিডিও স্যার সৌমিয়ন ভট্টাচার্য মহাশয়কে। আমাদের এই কঠিন পরিস্থিতিতে উনি আমাদের পাশে আসেন, থাকলেন, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আজকের মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।